কেয়েছে তুই কুকুরটা রাখবি বাবা তোর বাবা যদি জানতে পারে না আমাকে প্রচন্ড বকাবকি করবে বলে বল কেউ জানবে না তুমি একবার বলো না তুমি বললে সব ঠিক হবে মা বলে তা রাখবি তা রাখ রাস হয়ে গেল তবে এমন জায়গায় রাখবি তোর বাবা যেন জানতে না পায় তোর বাবা যেন টের না পায় খুব গোপনে নির্জন জায়গা দেখে রাখবি নিমাই কুকুরটা কোলে নিয়ে ঘরে প্রবেশ করল আস্তে এটা বাবার বৈঠকখানা এটা দাদু বসে এটা দাদু শোবার ঘর আপনারা যারা নবদ্বীপ গেছেন দেখে আসবেন কামরাগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন এইটা রন্ধনশালা এইটা আমাদের খাওয়ার জায়গা এইটা বাবা মা থাকে নির্জন জায়গা খুঁজে পায় না খুঁজে 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 দেখছে একটা জায়গা খুব নির্জন আছে কোথায় জানেন আপনারা ভালো করে লক্ষ্য রাখুন সব জায়গায় কিছু কিছু লোকজন ভক্তমণ্ডলী বসে আছে আমার ঠাকুর ঘরে কেউ বসে নেই বাবার ঠাকুর ঘরটা বড় খালি তাই মায়ের কাপড়ের একটা পাড় ছিঁড়ে নিয়ে কুকুরের গলায় বেঁধে প্রবেশ করলো বাবার ঠাকুর ঘরে বাবার ঠাকুর ঘরে ঢুকে কুকুরটাকে বেঁধেছে আর এই দিকের খুঁটটা কোথায় বেঁধেছে আসে বাবা ঠাকুর ঘরে কি ঠাকুর আছে গো আস্তে 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 শিব ঠাকুর শিব পূজা করতো সেই যে আসনে শিব ঠাকুরের মূর্তিটা বসানো আছে লিঙ্গটা বসানো আছে তার সিংহাসনের পায়ায় বেঁধে দিয়েছে পায়ায় বেঁধে দিতে কুকুরটা মনে মনে করছে হায় কপাল আমার আমি কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় ছিলাম কোথায় এলাম লীলাময়ের লীলা খেলায় কোথায় ছিলাম কোথায় এলাম লীলাময়ের লীলা খেলা কোথায় ছিলাম কোথায় এলাম ওগো কি করিবে পথে ওগো কি করিবে পথে কুকুরে কি করিবে পথে ওগো কি করিবে পথে কুকুরে কুকুরের চিন্তা বেড়ে গেছে আছে আপনাদের কাউকে যদি এরকম জায়গা দেয় আপনারা হয়তো হাটফেল করবেন হ্যাঁ যে লোকের বাড়ি জন খাটা মানুষ রাতারাতি বাবা কয়েক কোটি টাকার মালিক হয়ে গেলে তার রাখা যাবে পাগল হয়ে যাবে কোথায় রাখবো কাকে দেবো এত টাকা এ সেই রকম ঠাকুর ঘরে রাস্তার কুকুর সুযোগ পেয়েছে সে এখানে শোবে এখানে শোবে এদিকে যাবে ওদিকে যাবে একবার বেরিয়ে আসছে আর একবার করে ভিতর ঢুকছে আসছে ওই যেটা সিংহাসনের নিচে একবার করে ঢুকছে আর একবার করে ঢুকে আর মনে মনে করছে যেন কি আমি কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় ছিলাম কোথায় এলাম আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি আজকে সত্যি আমার কপাল ভালো আসতে কুকুরটা আস্তে আস্তে শয়ন করেছে নিমাই কুকুরটা দিয়ে সোজা চলে গেছে গঙ্গার ঘাটে আর আস্তে জগন্নাথ মিষ্ট স্নান সেরে আসছে স্নান সেরে শিব পূজার ডালি হাতে নিয়ে ভিছে মা জানে নির্জন জায়গায় রাখতে বলেছে ছেলে খুব চাপাচুপি দিয়ে ভালো জায়গায় রেখে দিয়েছে বাবা এসে তাড়াতাড়ি করে ওম নমো শিবায় ওম নমো শিবায় নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় স্নান করে শিব মন্ত্র বলতে বলতে দরজায় এসে যেই বাবা দরজাটা ঠেলেছে কুকুরের স্বভাব জানেন তো যেই কুকুর ধর্মগুলো কুকুরটা উঠে পড়েছে আর কুকুরটা যেই উঠে পড়েছে সিংহাসনটা নড়ে উঠবে না পিঠের চালে বেঁধে যাচ্ছে অমনি বাবা উপরে শিবলিঙ্গটা নড়ে উঠেছে জগন্নাথ মিশ্র লাভ দিয়ে বাবা গো বলে বাবা মন্ত্র ভুলে গিয়ে
ওই শিবও বলতে গিয়ে বাবা গো বলে ছুটে পালিয়ে এসেছে কেন জানেন বলে শিব ব্যাটা বোধহয় উদয় হয়েছে তাহলে আমার ঠাকুর আজকে নড়লো কেন ঠাকুর আজকে নড়লো কেন আসে কুকুরের সভা কুকুরটা ভালো করে দেখছে এই মালটা কি আমাদের এটা কি সে যে আমার এনেছে সে তো না জগন্নাথ মিশ্র সরাসে বাবা জগন্নাথ মিশ্র যেই বাপাটা নিয়ে ঠাকুর ঘরে দিয়েছে সবাই সবাই বলুন ওম নমো শিবায় ওম নমো শিবায় বলুন ধরি নমো শিবায় ছাড়বে কেন আমার প্রভু আমাকে রেখে গেছে কি বাবা আমার প্রভু আমার মালিক এখানে রেখে গেছে তুমি আমার ঘরে ঢুকবে কেন কুকুরটা ভালো করে দেখলো এই মাল তো আমার নয় যেই ডেকে উঠেছে রাগ যায় কোথায় জগন্নাথ মিশ্রের হাত থেকে ডালি গেল পড়ে জগন্নাথ মিশ্র চিৎকার করে উঠলে সচি শচী ঠাকুরানি বুঝতে পেরেছে আমার জিনিস ঘটনা ঘটিয়ে গেছে শচী শচী মাতা আস্তে আস্তে কাছে আসছে কাছে এসে বলছে কি হয়েছে কি হয়েছে ছেলেটাকে আর কত আদর দেবে ছেলেটাকে আর কত উচ্ছন্নে পাঠাবে আরে কি হয়েছে কি হয়েছে সবে বলতে যাচ্ছিল যে আমি মানে আমি ওকে নিতে বলেছি সবে আমি বলেছি এই যে দুজনে চেঁচামেচি হচ্ছে শচী ঠাকুরানির বাবা নীলাম্বর চক্রবর্তী ছিল বাড়িতে মেয়ে জামাইয়ের এই তর্ক বিতর্কের মাঝখানে যখন চেঁচামেচিটা বাবা পঞ্চমে উঠে গেছে তাড়াতাড়ি করে এসে বলছে জগন্নাথ জগন্নাথ বুড়ো মানুষ তো জগন্নাথ দাঁড়াও বাবা দাঁড়াও কি হয়েছে বাবা কি হয়েছে আপনার গুণধর নাতি কি করেছে জানেন কি করেছে বাবা আমার এই পূজা ঠাকুর ঘরে কুকুর দিয়ে এসেছে নীলাম্বর চক্রবর্তী চমকে উঠেছে নিমাই নিমাই নিজে তোমার ঠাকুর দাঁড়াও বাবা দাঁড়াও 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 একটা কিছু কিছু একটা ভুল হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে নিমাই ঠাকুর ঘরে কুকুর দিয়েছে এটা হতে পারে ও আচ্ছা বাবা তুমি শান্ত হও এ কি আপনি কাঁদছেন কেন আমি তো আপনার নাতিকে বকেছি নীলাম্বর চক্রবর্তীর দুটো চোখ জলে ভরে গেছে
নিমাই তুই কি করলি ওরে নিমা সংকটে বিপদ ফেললে নে ভাই রে নিমাই তুই যে বড় বিপদে ফেললি ভাই এমন করে আচ্ছা জগন্নাথ আমি তোমার শ্বশুর মশাই আমি তোমার বাবার মতো আমি বলছি নিমাই নিজে মাথায় করে একশো আর ঘোড়া গঙ্গা জল দিয়ে তোমার এই থান ধুয়ে দেবে তাহলে হবে তো যদি নিমাই না পারে আমি তোমার বাবা হয়ে বলছি আমি মাথায় করে বয়ে বয়ে তোমার ধান তোমার এই স্থান আমি ধুয়ে দেব এ কথা বলে এক পা করে বলে সচি কাঁদিস না যা যা ঘরে তুই ঘরে যা আমি দেখছি এদিকে গৌরহরি আসতে লীলা সম্বরণ করছে নিমাই গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কি বলছে জানেন ওরে শাবগরে শাবগরে কত আশা করে তোকে আমি আমার ঘরে নিয়ে গিয়েছিলাম আমার ঘরে আমাদের ঘরে নিয়ে গিয়েছিল কিন্তু আর বুঝি আমি তোকে রাখতে পারবো না আমি বুঝি তোকে আমি রাখিতে পারিব না শাবক রে শাবক পিছন থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন দাদু নিমাই এ তুই কি করলি ভাই দাদুর গলাটা জড়িয়ে ধরেছে আমার নিমাই কাঁদছে নীলাম্বর চক্রবর্তী কাঁদছে দুজনেই কাঁদছে কেন জানেন এরা দুজন দুজনকে অনেক আগে থেকে চেনে বাবা নিমাই সত্যি করে বল দুজন দুজনকে কাঁদছি তুই কেন এমন করে তোর বাবার ঘর ঠাকুর ঘরে কুকুর দিয়েছিস সত্যি করে আমার কাছে বল নিমাই চুপ করে আছিস কাঁদছিস কেন বল না সত্যি করে জানিস নিমাই আজ এ পর্যন্ত তোর বাবা আমাকে কোনোদিন কটু কথা বলে না কোনোদিন কটু কথা তোর বাবা তোর মাকে যে কথা বলেছে আমি কহিতে পারিব না আমি কহিতে পারিব না কি বলেছে মাকে কি বলেছে গৌরহরি সদর্পে বলে উঠলেন আমার মাকে বলেছে কি বলেছে সবে রোজ সংবরণ করতে যাবেন এমন সময় রায় রামানন্দ মুকুন্দ ছুটে ছুটে আসছে এসে গিয়ে বলছে নিমাই নিমাই হিরে নীলাম্বর চক্রবর্তী কহে ধীরে ধীরে কি কথা কহিবা তোরা কহ আমারে কহ তো আরে কি কথা বলবে আমাকে বলো আমাকে বলো ও নিমাই নিমাই নত মুখে দাঁড়ায় আছে গঙ্গার ঘাটে জগন্নাথ মিশ্র ঘরে রাগ দেখিয়েছে নীলাম্বর চক্রবর্তী ধীরে ধীরে কাঁদছে বটে মনে মনে করছে ঘরে কি ঘটনা ঘটছে ছেলেগুলো সে কি বললো জানো আস্তে আস্তে ও নিমাই 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 ইশারাই বললো কি সঙ্গে সঙ্গে তারা বলে উঠলো আস্তে যারা আছেন দয়া করে আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি একটু হাত তুলে একটু অনুধ্বনি করবেন কি সুন্দর কথা দেখুন নিমাই দেখবে চলো না অনিমাই বলো তুমি দেখবে চলো না কুকুর কেমন হরি গুণগান নিমাই দেখবে চলো না
কুকুর কেমন হরি গুণগান ভাই জেগে চলো না কুকুর কেমন হরি গুণগান ভাই জেগে চলো না কুকুর কেমন হরি গুণগান ভাই জেগে চলো না কুকুর কেমন হরি গুণগান শান্ত করে বলে সুরধ্বনি গঙ্গা স্তব্ধ হয়ে গেছে শ্রবণ করা মাত্রে কুকুর হরিনাম গাচ্ছে বলছে শুধু কুকুর হরিনাম বইছে না তুই যে কুকুরটা নিয়ে গেছিলি সেই গলায় বাঁধা আছে না সেই কুকুরটা কি কোথে জানিস ওই ঠাকুর ঘরের মাঝখানে বসে বসে বলে কি বললি কুকুর কেমন হরি গুণগান কুকুর কেমন হরি গুণগান কুকুর কেমন হরি গুণগান হরি 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 মনে ধুলাই গড়া করি যায় আবার হরি 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 মনে ধুলাই গড়া করি যায় হরি 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 মনে ধুলাই গড়া করি যায় দি ভাই দেখবে চলো না কুকুর কেমন হরি গুণগান ভাই দেখবে চলো না কুকুর কেমন হরি গুণগান নিমাই শুনছে বলছে তো সেই কুকুরটা রে তুই তোর ওই মায়ের কাপড়ের পাড় দিয়ে ঠাকুর ঘরে দিয়ে এসেছিস না সেই কুকুরটা না আমরা সবাই গিয়ে দেখে এলাম পাড়া পড়শিরা সবাই ভর্তি হয়ে গেছে কুকুরটা তার পশু বদনে পরিষ্কার ভাষাতে হরি বল বলছে আর মাঝে মাঝে কি করছে আবার হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায় আবার হরি 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 বলে ধুলায় গড়া গড়ি হরি 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 বলে ঝুলাই গড়া গড়ি যায় দেখবে চলো না কুকুর কেমন হরি গুণগান নিমাই দেখবে চলো না কুকুর কেমন হরি গুণগান দেখবে চলো না কুকুর কেমন হরি গুণগান ও নিমাই আর ভাবাবেশ সামলাতে পারলেন না ছোট ঘরে ছুটে গিয়ে তাড়াতাড়ি করে দেখছে আসছে বাবা যারা যারা স্বাস্থ্যখানা অধ্যয়ন করেছেন দেখবেন দুটো শাস্ত্রে দুরকম লেখা আছে চৈতন্য চরিতামৃতে এক জায়গায় লেখা আছে এমন জায়গায় আর চৈতন্য মঙ্গল কাব্যে লেখা আছে মা নাকি রজ্জুটা খুলে দিয়েছিল দড়িটা মা খুলে দিয়েছিল স্বাস্থ্যকার বললেন শচীমা পর্শ করেনি একটা শাস্ত্রে বলছি ওই বাঁধা অবস্থায় কুকুরটা গড়াগড়ি দিচ্ছে নিমাই ছুটে যেতে তার সামনের পা দুটো দিয়ে আসছে এই হলো ভক্তি দুটো পা দিয়ে একবার এ পায়ে একবার এ পায়ে মাথা মুখে কুকুরদের ভালোবাসলে দেখবেন এটা আদর ভগবানকে বলতে চাই যে তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলে গলার মাধনটা খুলে দিয়ে কোলে করে নিয়ে চলে যাচ্ছে শচী ঠাকুরানি বলছে নিমাই নিমাই ওকে তুই ফেলে দিস না কোনো কথার উত্তর নাই কোলে নিয়ে চলে যাচ্ছে কোথায় এলো গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে এসে কি বলছে জানো সাবগরে সাবগরে এ জন্মে আমি তোকে বিদায় দিলাম আমি তোকে বিদায় দিলাম তুই যেন অপরাধী করিস না আমায় তুই অপরাধী করিস না আমি তোর কাছে ক্ষমা চাইছি আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিলাম কি কুকুরটাকে তুলে নিয়ে কুকুরের শ্রবণেন্দ্রে মানে কুকুরের কানে প্রভু বদন দিলেন কুকুরের কানে মুখটা দিয়ে বলছে সাবগরে যাওয়ার সময় তুই একবার বল একবার বল কি শ্রবণে বদন দিয়া কহে হরিব শ্রবণে বদন দিয়া বলে হরিব শ্রবণে বদন দিয়া বলে হরিব শোভনে বদন দিয়া বলে হরিব ও কুকুর পা দুটো উপরে তুলেছে আর ভগবান ধীরে ধীরে দেহটাকে উপরে তুলে ধরেছেন এবার বলছে একবার হরি বল
হরি বল তোর পশু জন্ম ধন্য হবে, তোর পশু জন্ম ধন্য হবে, এই ধরিত্রীর বুকে তোর আর আসতে হবে না, তোর আর আসতে হবে না, আমি তোকে বিদায় দিলাম, আমি তোকে বিদায় দিলাম। কুকুরটা বলে উঠেছে আস্তে আস্তে, হরি হরি বল, উপরে কুকুরটা আছে ভগবান ফেলে দেবে, আর কুকুরটা তার পা দুটো জোড়ো করেছে, জোড়ো করে বলে উঠল, চাইনায় কিছুই দয়া শুধুই তোমায় চাই কিছুই ভোগ তোমায় শুধুই চাই, চাই না আমার কিছুই ভোগ শুধুই তোমার চাই। চাই না আমার কিছুই ভোগ শুধুই তোমার চাই, জানো না তুমি যেন
জনম 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 জ
আমি জন্মে জন্মে যেন পেতে পারি জনম পেতে পারি জন্মে নাই জন্মে জন্মে জন্ম নাই হরি 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 জন্ম জন্ম পেতে পারি জনম জনম পেতে পারি ভক্তমণ্ডলী মায়ের আকাশটা আমি গাচ্ছন অশনি বিদ্যুৎ বইছে ধীর সমীর ধীর মন্দ অরুন্দ বাতাস বইছে জগন্নাথ নিস্তে ভাসেছি এসেছে নীলাম্বর চক্রবর্তী জড়িয়ে ধরেছে নিমাই দাদু ও তো চলে যাচ্ছে যেখানে ফেলে দিয়েছে ওই মেঘের ভিতর থেকে একটা বাবা ফুলের রথ সুন্দর একটা রথ সুসজ্জিত রথ ওই যে জায়গায় কুকুরটা ডুবে গেছে সেখানে এই রথটাও ডুবে গেল আজকের আমার ভাইয়েরা বলো আমার আত্মীয় পরিবার পরিবর্তন দিয়ে এই যে হরিবার সভাটা করেছেন এইরকম একটা ফুলের রথ তৈরি ছিল সেই ফুলের রথটা ডুবে গেল নিমাই দুটো হাত তুলে বললেন যা যা চলে যা আসে বাবা আপনারা বলুন তো প্রথম কে ডুবলো প্রথম কে ডুবেছিল কুকুর তারপরে কি ডুবলো রথ এইবারে কি উঠছে ভালো করে দেখুন আকাশের ওই কালো মেঘের মাঝখান দিয়ে ধীরে ধীরে জল থেকে উঠে আসছে এটা সোনার রথ সোনার তৈরি একটা রথ আর তাতে একটা যুবা পুরুষ বসে আছে অলঙ্কারে ভূষিত ওষি করে মানে তরবারি নিয়ে বসে আছে রাজমুটুক মাথায় সে কি বলছে জানেন ওষি ছেড়ে কর জোড়ে করল প্রণাম ওষি আস্তে তরবারিটা ফেলে দিয়ে কর জোড়ে হাত জোড় করে প্রভুকে প্রণাম করে কি বলছে জান বলো কত আশানি ঘর বেঁধেছি এই পৃথিবী পুরাতে হসনায় বিদায়গিনী বাজে বিদায়গিনী বাজে কত আশা দিয়ে ঘর বেঁধেছিল এই পৃথিবীর বুকে না ভুলাতে হয় বসনায় বিদায় রাগিনী বাজে বিদায় রাগিনী বাজে বিদায়
হৃদয় রাগিনি বাজে দেখতে দেখতে সোনার রথটা মেঘের মধ্যে লুকিয়ে গেল নীলাম্বর চক্রবর্তী ভাবাবেশ সামলাতে পারল না ছুটে গিয়ে নিমাইকে বুকে জড়িয়ে ধরে বললেন ভাই রে আমি কি রূপ দর্শন করলাম আমি কি খেলা দেখলাম আমি তো আসে আমি তো তোর দাদু ওর কাছে হাত জোড়ো করে বলছি একটা সত্যি কথা তুই আমায় বলবি কি বলো আজকের যে লীলাটা দর্শন করলাম যে এই কুকুর এই কুকুরটা কে রে আর ওই রাজাটা কে দাদা তুমি শুনবে তুমি শুনবে গোপন কথা গোপন কথা শুনতে হলে ওই গঙ্গার জল হাতে তুলে নাও গঙ্গার জল হাতে তুলে নাও তিন সত্য প্রকাশ করো আছে এই গঙ্গার জল মাফ করবেন রাগ করবেন না কোনোদিন কিছু প্রতিজ্ঞা করতে গেলে গঙ্গার জল হাতে করে নিয়ে করবেন না খুব সাংঘাতিক জিনিস কেন বলি রাজা গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করেছিল পাতালে পেল শিখিরধ্বজ রাজা গঙ্গার জল নিয়ে গেছিল নিজের মাথা কেটে গেল বিশ্বকেতুর বাবা প্রতিজ্ঞা করেছিল গঙ্গা জল নিয়ে যে দেব দাম দেব ছেলের মাথা কাটতে হয়েছে আপনাদের কাছে বলছি এমনি শুনুন সব ঠিক আছে ওই যে ঠাকুর মশাইরা বলেন না আস্তে আস্তে যদি থাকেন বাবা রাগটা করবেন না অপরাধ নেবেন না আমার আমি বলতে চাই শ্রীমৎ ভাগবত বলছে ওই যে আপনারা বলেন না গঙ্গে ইচ্ছা যেমন এসছে সরস্বতী হবে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি করু রু ক্ষেত্র গায়া রঙ্গ প্রভা সংস্কার আরি চাপ এই তারি তারি দান কালে ভবন্তীয় দান করার সময় যখন বলে না এই যে নিয়ে খবরদার বলে বাবা ঠাকুর দশ টাকা কেন পঞ্চাশ টাকা দিচ্ছি বাবা আমার ক্ষমা করে দিও হাতে জল নিয়ে বলতে পারবে কেন নীলাম্বর চক্রবর্তী বলছে ঠিক আছে প্রতিজ্ঞা করলাম গঙ্গার জল হাতে নিয়ে বলছে শোনো দাদু আজকের যে কথাটা বলবো আজের গোপনে লীলা প্রকাশ করব এই যতদিন আমি নবদ্বীপে থাকব আমার মাকে কোনো দিন কথাটা বলবে না আছে আমার মাকে এই কথাটা প্রকাশ করবে ঠিক আছে নীলাম্বর চক্রবর্তী স্বীকার করলেন ঠিক আছে তোর মাকে বলবো না বলবো না বলবো মাথায় ফেলে দিয়েছে জয় রাধে উমা আরম্ভ হলো গোপন লীলা বলো দাদু তোমার কি প্রশ্ন বলছি কে ওই কুকুরটা কে ওই রাজা কে সোনার সিংহাসনে বসে সোনার রথে চড়ে চলে গেল বলছে দাদু তাহলে আমার এই গোপন কথাটা শোনো বইছে পবন সম্মুখে সুরধনী গঙ্গা বৃক্ষলতা গুলমারি যারা উপস্থিত আছেন সবার কাছে মিনতি কি বলছিস শুনো শুনো সর্বজন শুনো দিয়াম ওই না শুনো শুনো সর্বজন শুনো দিয়াম শুনো শুনো সর্বজন শুনো দিয়াম কুকুর গো কেন এসেছিল কাছে কেন ওই কুকুর
আছে এ পর্যন্ত যারা শ্রবণ করেছেন মায়েরা খুব সাবধান আর কিন্তু যাবেন না এরপরে অনেক বড় দল আছে আমরা ছোটখাটো দল তো একটু শুনুন না কাজে লেগে যাবে যেই বলেছে কে ওই কুকুর অমনি বলেছে দাদু আসতে আসতে একটু চেপে যাও আরম্ভ হল গোপন লীলা বক্তা গৌরহরি বক্তা শচীর নন্দ নিমাই শ্রোতা নীলাম্বর চক্রবর্তী আকাশ বাতাস গঙ্গা সেই এলাকার তরুলতা গুল্মাদি সবাই শুনছেন অবাক জরাধে জরাধে ও কবিদার ভোনা গরো রাজ রাজা বিশ্বসে বিদর্ভ নগর রাজ রাজা বিশ্বসে বিদর্ভ নগর রাজ রাজা বিশ্বসে বিদর্ভ নগর রাজ রাজা বিশ্বসে নিমাই তুমি কি আমাকে এত বোকা পেয়েছো তুমি কি আমাকে এত বোকা পেয়েছো বিদর্ভ নগরের রাজা বিশ্বসেন আমার বন্ধু তোমার বন্ধু সেই যে তোমাদের রাজা ছিল সেই রাজা সাজা পেয়ে কুকুর হলো কি কি অপরাধ অপরাধ তুমি কি এটা জানতে দাদু বিদর্ভ নগরের রাজা বিশ্বসেন একাদশী ব্রত পালন করতো আসতে জয় রাধে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত কারা কারা একাদশী করেন গো একটু হাত তুলুন একটু হাত তুলুন কারা একাদশী করেন আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ দোয়া তুলবেন একাদশী এই একাদশী ব্রত পালন করলে আপনাদের যে যেমন ক্ষমতা তেমন করবেন আমি বলবো না উপোস করে থাকুন আমি বলবো না পেট ভরে খেয়ে থাকুন কিন্তু পাত স্মরণীয় রহ রহ কর নাম নাম যেন বিরাম দিও না তুমি সব করো সব পথে চলো খাওয়ার ব্যাপারে আর গেলাম না কারণ এক একটা দেশে এক এক রকম আমাদের দেশে ওই ফল টল সিদ্ধ করে খেয়ে থাকি বাবা আর ওই দেশে গিয়ে দেখলাম রুটি খায় লুচি খায় বৃন্দাবনে ক্ষীর খায় সন্দেশ খায় আমার প্রভুর একাদশীর সেবার দেওয়া হতো মাখা সন্দেশ বৃন্দাবন উত্তরপ্রদেশ আসতে কীর্তন করতে গিয়ে দেখলাম আপনারা এবার বলুন তো এইগুলো দেওয়া হচ্ছে আপনাদের ওই জন্য বললাম যার যেটা রুচিতে হয় সেটা করবেন অপরাধী আমাকে করবেন তা কি হয়েছে ওই একাদশী করতেন রাজা নিরন্ময় উপবাস নির্জলা একাদশী যে একাদশীতে জলগ্রহণ করত না একাদশী ব্রতের পারণে সাধু গুরু বৈষ্ণব দর্শন করে তাকে ভগবান করে কিছু দান করে তবে সেবা গ্রহণ করত আসতে জয়রাধে রাজার প্রতিজ্ঞা এমনি করে একাদশী ব্রত করছে আপনারা যারা করেন আর এই একাদশী ব্রতের উপাখ্যান যারা শুনছেন শোনা শেষে কিছু না দিয়ে আপনারা জলগ্রহণ করবেন না করতে নেই আমরাও করব কেন এই দেখুন না একাদশী ব্রত কদিন করল এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলেই যাচ্ছে আজকের হয়েছে এগারো বছর হয়ে গেছে এগারো মাস হয়ে গেছে এগারো মাসের এগারো আসতে আজকের ছিল শেষ একাদশী বৈষ্ণব কবি কাস্তে করে বললেন আমি একাদশী আমি একাদশী কি বলছি কথাটা বুঝতে পারছেন আমি একাদশী একাই দোষী আর দোষী কেউ না আমি একাদশী একাদশী
একাদশী ব্রত পালনের সময় আজকের প্রহরীদের বলে দিয়েছে নগরে চলে যাও, আমি 100,000 বৈষ্ণব করিব সেবা, 100,000 বলব। ওই যে কিছুদিন আগে আমার দাদা এখানে করলেন ভাগবত পাঠ করে নারায়ণ সেবার জন্য কথাটা দিলে মান, আমার ভাইয়েরা সবাই সহযোগিতা করেছিল, এরাও করে, আপনারা যে যেমন পারেন করবেন। এই ভাগবতী আসরে, এই হরিবাসরে যে যেমন পারবেন, কেন জানেন এর মঙ্গলিক আলাদা। ব্যাংকে টাকা রাখলে যেমন সুদে বাড়ে, আপনি ভগবানের জন্য কিছু দান করলে ওটাও ওখানে বেড়ে গেছে। এই জন্মে না পান ও জন্মে কষে রেখে দিয়েছে, সুদ সমেত না চক্রবৃদ্ধি হারে সুদ পেয়ে যাবে। এই ছেলেটা কি করেছে, ওই একাদশী করতে করতে আজকে শেষ দিনে লক্ষাধিক ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবে দ্বাদশীর পালনে। এই দ্বাদশীর পালনে সেবা দিতে গিয়ে আজকে যেই প্রভাত হয়েছে, আগের দিন একাদশী করে আছে, আজকে দ্বাদশী, একেবারে বাবা উপরে নড়ে উঠেছে। দেবরাজ ইন্দ্রের সিংহাসনটা টলে উঠল। দেবরাজ ইন্দ্র ছুটে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? আর আর দেবতারা কহে নিজ নিজ গুণে, কি করে কহিব আমি, আপন বিধানে আমরা জানবো কি করে, কি করে নড়েছে? দেবর্ষি নারদ হরে কৃষ্ণ নাম দিয়ে, প্রভুর নাম দিয়ে চললেন কোথায় গিয়ে বললেন, প্রভু এটা জানো না, মর্তের মানব বিদর্ভ নগরের রাজা রাজা বিশ্বসেন একাদশী ব্রত পালন করেছে, আর সেই একাদশীর পারণে অকাতরে দিবে দান, আর এই দান পূর্ণ হলে দ্বাদশ বৎসর হইবে পূরণ, দ্বাদশ বৎসর পূরণ হইলে পরে দেবতাদের একটা সিংহাসন ছেড়ে দিতে হবে ওই রাজার তরে। দেবরাজ কম্পিত কলে বলে বললেন, এখন উপায় কি, এখন কি উপায়? বলে সকলে মিলে কোথায় যাব, দেবাদিদেব মহাদেবের কাছে। দেবাদিদেবের কাছে গেল, কোনো ফল হলো না। বিষ্ণুর কাছে গেল, বললো হবে না, চলো একবার সকলে মিলে ক্ষীরদের কুলে যাই। সবাই মিলে ক্ষীরসাই আসে, ক্ষীরসাই নারায়ণ, সেখানে গেলেন। মায়েরা একটু উলুধ্বনি করবেন, আমার নারায়ণ জাগবেন তো, আজকে সারা রাত নারায়ণকে নিয়ে কত লীলা, কত খেলা হবে, জয় রাধে। সকল দেবতা মিলি চলিতে লাগিল, সকল দেবতা মিলি চলিতে লাগিল, সকল দেবতা মিলি চলিতে লাগিল, ক্ষীরদের কুলে আসি উপনীত হইল, ক্ষীরদের কুলে আসি উপনীত হল, ক্ষীরদের কুলে আসি উপনীত, ক্ষীরদের কুলে আসি উপনীত হল। কাছে এসে দাঁড়ালো, কাছে এসে দাঁড়ালো, কাছে এসে দাঁড়ালো, হই না কাছে এসে দাঁড়ালো, সকল দেবতাই আমি কাছে এসে দাঁড়ালো, হই না সকল দেবতাই আমি কাছে এসে দাঁড়ালো। দেবর্ষি নারদ কহে, প্রভু আপনারা সব দাঁড়িয়ে থাকুন, আমি দেখছি। নারায়ণ 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 বলতে বলতে নারায়ণ 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 এই
পদ সেবা করছে ভগবান নারায়ণ সজ্জায় সাইক লক্ষ্মী চরণ সেবা করছে নারদের কথা নারদের কণ্ঠস্বর শোনা মাত্রেই ভগবান অপি নারায়ণ জেগে উঠলেন জেগে উঠে বললেন শিষ্যাগত নারদ কি বাবা বলে প্রভু তাকিয়ে দেখুন ক্ষীরদের কূলে আছে সকল দেবতা মিলে করেছে লালা দণ্ডায়মান হয়ে আছে দয়া করে আপনি ওদের আশা পূরণ কি আছে একই দেবরাজ বরুণ বশিষ্ঠ আপনারা দাঁড়িয়ে আছেন কি ব্যাপার না প্রভু একটা বিপদে নারদ যদি চলে যেত দেবাদি দে আপনারা নিজ নিজ কাজে চলে যান আমি দেখছি ভগবান ডাকলেন কাকে জানেন আছে বিনতানন্দন গরুরকে গরু গরু ডাকা মাত্রে এই গরু উঠতে উঠতে আসছে প্রভুর শ্রীচরণে এসে পক্ষ দুটো করে বললেন প্রভু চলো আমার কি তুমি যাওনি প্রভু আপনি মর্তে লীলা দেখতে যাবেন এই সংকল্প করেছেন তো আমার মনে আশা যাও বলেন প্রভু গো আপদে বিপদে তোমার নাম করি তোমার সঙ্গে থাকি আর এত ভালো একটা লীলা আমি দর্শন করব না ঠিক আছে নারদ মনে মনে করছে আমিও যাব তুমি কি করে লীলা করো আমি দেখব এই কথা বলার মধ্যেই ভগবান বলেন গরুর তুমি আমার পিঠে করে নিয়ে চল আমাকে পিঠে করে নিয়ে চল কোথায় ওই যে ব্রাহ্মণ বৈষ্ণবের দল চলেছে সবাই বলছে না আস্তে আপনারা একটু বলুন জয় মহারাজ বিশ্বসেন কি জয় মহারাজ বিশ্বসেনের জয় জয় মহারাজ ভগবান নামিয়ে বলছি এরা সব বৈষ্ণব এত বৈষ্ণব ধরায় এত বৈষ্ণব আচ্ছা দেখি দেখি এরা আসল কি নকল আছে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করেছে হাতে ভিক্ষার ঝুলি ছেঁড়া নামাবলীটা মাথায় বেঁধে নিয়েছে ভালো করে বেঁধে নিয়েছে কেন জানে আছে হরি হরি বল ভালো করে বেঁধে নিয়ে ভগবান একেবারে বুড়ো মামুন সেজেছে একা বৃদ্ধ লোক গা দিয়ে গলিত কুষ্ঠ রোগগ্রস্ত রস রক্ত কুঁজ ঝরে ঝরে পড়ছে আর ভগবান বলতে বলতে চলেছে ও বাবা তোমরা কোথায় যাবে গো সবাই বলে একই রে ইয়ে বুড়োটা তো টেঁসে যাবে যেতে পারবে না বলছে আমরা রাজার বাড়ি যাচ্ছি বলে বাবা আমিও ব্রাহ্মণ তোমরা আমার একটু সঙ্গে করো আমি একা যেতে পারছি না আছে সবাই বলে বামুন মরবে এ কদিনের মধ্যে মরে যাবে একে পৌঁছাতে পারবে না ভগবান তাড়াতাড়ি করে যেই বলেছে বলে কোন পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আসতে এখান দিয়ে এই মুকুন্দপুরে গেলে তাড়াতাড়ি হয় এই রাস্তাটা দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে এখান দিয়ে হরিনারায়ণপুর ঘুরে মুকুন্দপুরে আসতে বলে এই পথে যাও হে এই পথে যাও হে এই পথে যাও এই পথে যাও হে গরুর বললে প্রভু একবার দেবো ঝাপটা মেরে বলে এইবার ভগবান ওপারে গিয়েছে নদীর ওপারে নদীর ওপারে গিয়ে গরুরকে বলছে গরুর এই ডুমুর গাছে বসো ডুমুর গাছের ডাল হোমে কেন কাজে লাগে এই জন্য পরে দেখা হলে বলে দেবো বাবা সময় সংক্ষেপ তাড়াতাড়ি করে ডুমুর গাছে জঙ্গলে রেখে দিয়ে ভগবান আবার গলিত পুষ্ট হয়ে বলতে বলতে চলেছে রাজার বাড়ি যাচ্ছেন রাজার বাড়ি গিয়ে কি করছেন জানেন দরজায় দাঁড়িয়েছে সবাই হাজার হাজার লাখ লাখ বাবা বৈষ্ণব সবাই বলছেন জয় মহারাজ বিশ্বসেনের জয় জয় মহারাজ বিশ্বসেনের জয় আর ভগবান লাঠির উপর ঠুকে ঠুকে বলছে যা হচ্ছে তা হচ্ছে দেখা জানা ইউনিট টেস্ট পরীক্ষা
প্রথম পরীক্ষা দিচ্ছি মহারাজ বলে বিশ্বকৃত বাসনি গলায় বসনটা দিয়ে হাত জোড় করে সবাই সাধুবাদ জানালেন পাদ দর ঘড়িয়ে বসিয়েছেন সবাইকে পা ধুয়ে নিজের আঁচল দিয়ে মুছিয়ে টুছিয়ে এবার জিজ্ঞাসা করছে এবার জিজ্ঞাসা করছে বাবা আপনারা আসুন আসন গ্রহণ করুন সে সবাই খেতে বসেছে সেবায় বসেছে ভগবান ও গড়িয়ে গড়িয়ে গেছে গিয়ে মনে মনে করছে রাজা তুমি আমার এত ভালোবাসো তুমি আমার এত ভালোবাসো একই ব্রাহ্মণ আপনি কাঁদছেন কেন সবাই মনে মনে ভাবছে ওর যে গায়ে কুষ্ঠ চুলকাচ্ছে তাই যাওয়া সইতে না পেরে কাঁদছে না ভগবান ভক্তকে দর্শন করে কাঁদছে আর এই যুগের কলির ব্রাহ্মণরা সবে কদলি পত্র দিচ্ছে আর এমন সময় বলে উঠেছে কি জানেন ও মহারাজ মহারাজ কি এর গায়ে এত গন্ধ বাড়ছে ঠেকা যাচ্ছে না একে কি করতে হবে একে দাওয়ায় থেকে নামিয়ে দিন আস্তে আপনাদের কাছে গেছে জ্ঞানের কথা বলে যাই বাবা কোনদিন কেউ অতিথি হোক কাঙালি হোক যেই হোক সেবায় যদি বসে যায় সেবায় থেকে কোনো কারণে তুলে দেবেন না আপনার যেমন জোটে তেমন দেবেন ভগবানের যখন তুলে দিচ্ছে ভগবানকে যখন তুলে দিচ্ছে ও রাজা তুই কি করলে এ তুমি কি করলে যিনি পারে রে কর্তা তুমি আমার হাত ধরে নামিয়ে দিতেছ অনদিয়া দিগোবিন্দ পেরে হাত খানে ধরে তুলে দিচ্ছে বলে বউ তুমি উঠে পড়ো যেই না বলেছে ভগবান নিচে নেমে এসেছে উঠানের এক কোণে সেই কদলি পত্রটা নিয়ে বসে আছে জয়রা হে ভক্তিমতী মায়েরা রাজা সবাইকে সেবার আয়োজন দিচ্ছে অন্ন ব্যঞ্জনাদি সব দিচ্ছে সবাই ধীরে ধীরে সেবা নিচ্ছে সেবা দিচ্ছে ভগবান ওই গলিত কুষ্ঠ ব্যাধির উদ্ধারকারী উনি খেতে পাচ্ছেন না আসে দুটো হাত দিয়ে যতবার বদনে তুলতে চায় ততবার হাত থেকে অন্ন পড়ে যায় আর দুনয়নে বহিছে ধারা বহিছে ধারা চোখের জল পড়ছে আর সবাই কি মনে মনে করছে হারে খাওয়ার কত সব হাতে তুলতে পারে হাত আর উঠছে না দু হাত দিয়ে তুলছে হাত উপরে উঠছে না সবাইয়ের সেবা শেষ হলো আস্তে বাবা আপনাদের কাছে একটা প্রশ্ন যাকি ভগবান কি তুলে খেতে পারে না কেন খায় না জানেন জ্ঞানচরিতে ব্যাখ্যা দিল যার লাগি ভগবান যে ভগবানকে পাওয়ার জন্যে বারো বছর যে খায় না আসে বাবা যে বারো বছর এই দিনে একাদশী করে করে কতদিন কাটিয়েছে তাকে না খাইয়ে কি ভগবান খেতে পারে খেতে পারে আবার কথা চলে যান ছেলে যদি অভিমান করে না খায় বাবা মা যতই রাগ করে থাকুক বাবা মা কি শান্তিতে খেতে পারে যতই রাগারাগি হোক ছেলেকে বকেছে ছেলে খায়নি বলে বাবাও খেতে পারে আমি খাবো না ছেলে ঘরে কাটছে বাবাও বাইরে কাটছে কেন ছেলেটা খায় না বাবা খেতে পারছে না সেই রকম ভগবান খাচ্ছে না ও খায় না দুটো হাত দিয়ে মর্দন করছে সবাইয়ের সেবা হয়ে গেল সবাইয়ের ওদিকে সেবা হয়ে গেছে যা কিছু আয়োজন ছিল এইবারে রাজা বিশ্বসেন আসছে কলিপুত্র বাস
তো যাবেন বিদর্ভনা করে গুজরাটের দিকে দিকে আসবেন এই সোনার থালাটা আজও আছে রাজা বিশ্বসেন সাধু গুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলছে বাবা হে সাধু গুরু বৈষ্ণব আদি যারা উপস্থিত হয়েছেন সবাই আমার হে বৈষ্ণব আদি আপনাদের ওই সেবার অন্ন উচ্ছিষ্টান্ন বৈষ্ণবের এত প্রসাদ বলি দাও দাও আমায় ভিক্ষা দাও গো বলে দাও 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 আমায় কিছু ভিক্ষা দাও দাও আমায় আমায় ভিক্ষা দাও গো আমি দিন বসে উপবাসি বলে দাও 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 আমায় কিছু আমায় ভিক্ষা দাও গো কোন প্রসাদটা দিচ্ছে বুঝতে পেরেছেন ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে সেবা দিয়ে দেখবেন ওরা সর্বপ্রথম ওই যা কিছু আপনাদের ব্যবস্থা হয়েছে সব কিছু একটু একটু তুলে নিয়ে ওম গোবিন্দায় নম বলে সেবার আগে আগে ভগবানকে নিবেদন দেয় পাতার এক কোণে করে রেখে দেয় সেই প্রসাদটা আমাকে লিখে দাও আমি রাজা হয়ে বলছি আমি দিন ভিখারি আমি উপোস করে আছি তোমরা দাও সবাই দিচ্ছেন আমার চিত্রে শাস্তে কলমে লিখলেন কি লিখলেন বৈষ্ণবের উচ্ছিষ্টান যদি আমরা পাই আমাদের জীবনটা কি হবে বৈষ্ণবের সেবার এই যা চা কি চাইছে যদি আমরা পাই বৈষ্ণবের হতাম যদি বলো বলো নাটের কুকু ওইটা বৈষ্ণবের হতাম যদি নাটের কুকু ওই না বৈষ্ণবের হতাম যদি নাটের কুকুর ওই না একটু দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর দিয়ে তরাই তো বৈষ্ণব হরিব দিয়ে তরাই তো
বৈষ্ণব ঠাকুর বৈষ্ণবের চরণ ভক্ত জল বৈষ্ণবের আগমনে আমাদের মন ভালো হয় কেন জানেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে আসিয়া মেলে ভাগ্য ভালো না হলে বৈষ্ণব দর্শন হয় না অনেক পয়সার মানুষ হতে পারেন অনেকে কিন্তু বৈষ্ণব সেবা করার মতো ভাগ্য আমাদেরও হয় না যাদের হয়েছে দুর্লভ চর্চ ভগবান তাদেরকে সর্বদিক থেকে রক্ষা করেন সেই জন্য বলেন বৈষ্ণবের হতাম যদি নাটে বৈষ্ণবের হতাম যদি নাটে বৈষ্ণবের হতাম যদি আরো কি বলছি বৈষ্ণবের হতাম যদি ঘাটের ও পাথর 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 মারাইয়ে চারাইয়ে যেত না হতাম বৈষ্ণবের কাছে নিজের দেহটা রাজা কিভাবে সমর্পণ করে দিচ্ছে দেখুন যে হে বৈষ্ণব সবাইয়ের অন্ন নিয়ে আপনারা সবাই দিয়েছেন কি সবাই দেননি কেন জানেন আমি আপনাদের বলে যাচ্ছি আমি তো আপনাদের আত্মীয় কারো দেন আর না দেন যদি কোনো বৈষ্ণব দাঁড়িয়ে আসে চিনবেন কি করে যে বৈষ্ণব দাঁড়িয়ে সে বলে না ভিক্ষা দাও সে কি বলে জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে হরিনাম শোনা লোক আনে শোনা মাত্র আপনার যা আছে বৈষ্ণবকে দিবে দাম কেন জানেন শাস্ত্র লিখল অখণ্ড বৈষ্ণব শাস্ত্রে লিখে দিয়ে যাচ্ছে কি বলল বৈষ্ণবের হতাম যদি ঘাটের ও পাথর ঘাটের ও পাথর আমার মারায়ে ছাড়ায়ে যেত আমি না দিতাম যুক্ত না দিতাম আমি বারে বারে বলতাম কি বলতাম জানো আমি যদি পাথর হতাম আমাকে মারিয়ে যেত হে বৈষ্ণব হে বৈষ্ণব তুমি জনম জনম যেন আমার এই বুকে পা দিয়ে যেও তুমি জনম জন্ম জন্মান্ত তুমি জন্ম জন্ম আমার বুকে তুমি জনম জন্ম আমার বুকে পা দিয়ে যেও এই কথাটা বলেছে সবাই দিচ্ছিল এমন সময় রাজা মনে মনে করলেন বাহ আমার ভক্তরা খুব ভালো তো সবাই দিয়েছে যাচ্ছে গো রাজা চলে যাচ্ছে আসে মহাপ্রসাদ পাওয়া মাত্রে মহাপ্রসাদ কি করে গ্রহণ করে এইরা মিটে নেই মহাপ্রসাদ পাওয়া মাত্র মাথায় ধারণ করি মাথায় ধারণ করি তোমরা ভূমিতে না রাখিবে তোমরা ভূমিতে না রাখিবে সর্বপ্রথম প্রসাদ পেলে বুকে ঠেকিয়ে মাথায় তুলে রাখবে কেন বাবা যেই চলে যাবেন আর ওই নিচে বসে আছে ওই যে নিচে বসে আছে আপনাকে বললাম সেই যে দুহাত দিয়ে রক্ত পুঁজ সব ওই অন্যের সঙ্গে মাখিয়ে দিচ্ছে এটা কে গো বাবা এই যে আদি বৈষ্ণব চিনতে পারেনি হঠাৎ বৈষ্ণব বলে ফেলেছে ও রাজা বলে ও রাজা
তুমি সবার প্রসাদ নিচ্ছ বাবা আমার প্রসাদ তুমি নেবে না যেমনই বলা রাজার ভিতর থেকে বাবা আসে বহিঃপ্রকাশ হচ্ছে এতক্ষণ ছিল অন্তঃপ্রকাশ বহিঃপ্রকাশ হচ্ছে কি মনে মনে ভাবলো এরা সব কত ভদ্র ভদ্র পোশাক পরে আছে রক্ত কুঁজ পড়ছে গা দিয়ে গাল থেকে বাড়িয়ে আসছে আর সে বলছে ও রাজা রাজা তুমি আমার প্রসাদ নেবে না রাজা কহে ওরি ওর বছি আমি কে জানি ভগবান মনে মনে করছে ওরে বেটা আমি কে তুই জানিস ওরে রাজা এ বলে আমি কে জানিস রাজা মনে মনে কহে আমি কে জানিস ভগবানও বলছে আমি কে জানিস রাজা রাজবাড়িতে কে আছিস এমন সময় একে বৃদ্ধ ব্রাহ্মণ তার জন্ম ভালো বৃদ্ধ ব্রাহ্মণ সে বললেন মহারাজ আপনি ডাকছেন বলো ওই দেখ ওই দেখ ওই চেয়ে দেখ ওই গলিত কুষ্ঠ কঙ্কাল সার দেহটা আমাকে বলছে আমি নাকি ওর প্রসাদ গ্রহণ করব রস রক্ত পুঁজ পড়ছে বলো শোনা এই প্রসাদটা তুলে নিয়ে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসবে ছোঁয়াটে রোগ বাবা এটা ছোঁয়াটে রোগ জঙ্গলে ফেলে দেবে স্বাস্থ্যকার পিছন থেকে দাঁড়িয়ে বলে উঠল হ্যাঁ গো জঙ্গলে যদি না যায় গরুর বেটা বসে আছে কোথায় ডুমুরের সাথে ডুমুরের সাথে জঙ্গলে তো গরুরকে রেখে দিয়ে এসেছে গরুর মনে মনে করছে প্রসাদ নাকি আপনা থেকে আসে আমি দেখব আমার ভগবানের প্রসাদ কেমন করে আমার কাছে আসে গরুর বৃক্ষের ডালে বসে বসে ডাকছে নারায়ণ 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 আমি এখানকার রাজা ভগবান আস্তে আস্তে বলছে জোরে বলেন আস্তে গাল পারলে জোরে পারলেও গালা গালি আস্তে পারলেও গালা গালি কি বাবা ভালো করে বলুন না গ্রামে ঝগড়া হয় না এ বলছে আমি এই বিদর্ভ নগরের রাজা ভগবান বলছি তবে তুই পাবি সাজা পাবি সাজা বলছিস রাজা আমি দিচ্ছি তোরে সাজা কি বললেন আপনি কিছু বললেন না বাবা আমার প্রসাদ তুমি খাবে না যখন আমি খাবো আপনার এই প্রসাদ তোমার প্রসাদ খাবে কে জানো কে খাবে বাবা তোমার প্রসাদ খাবে যে বাইরে বসে আছে আরে তোমার প্রসাদ খাবে যে বাইরে বসে আছে সে তোমার প্রসাদ খাবে যে বাইরে বসে আছে সে কি কি বললে বাবা বলছি আপনার ওই প্রসাদকে খাবে জানেন ভোজ বাড়িতে যেখানে পাতা ফেলে কারা হুড়োড়ি করে বসে আস্তে আস্তে আমি জানি না আস্তে আস্তে বাবা আপনারা বলুন যেখানে ভোজ বাড়ির পাতাগুলো ফেলে যায় ওখানে কারা ঘুরঘুর করে খাওয়ার জন্য ওই রাখছি ও বাবা তোমার প্রসাদ খাবে যে বাইরে বসে আছে তোমার প্রসাদ খাবে যে বাইরে বসে আছে সে তোমার প্রসাদ ক
কুকুরি খাইবে ওই না তোমার পোষা কুকুরে খাইবে তোমার পোষা কুকুরি খাইবে ওই না তোমার পোষা কুকুরে খাইবে আমি রাজা আমি রাজা অর্ডার দিয়েছি যাও রাজা গিয়ে আসে ওই বুড়ো ব্রাহ্মণে গিয়ে মায়েদের একটা শিক্ষার ব্যবস্থা আছে এখানে বাবাদের সেবা হয়ে গেলে আপনারা কি করেন তাতে অন্ন বেড়ে নেন খবরদার করবেন না বলবেন অন্তত দু কড়া থালাটা সরিয়ে দিতে দু কড়া থালাটা সরিয়ে দিতে দিয়ে মাটিতে তিন ফোঁটা জল ফেলে দিতে তারপরে তাতে অন্ন নেবেন নাহলে গিয়ে স্বামীর অমঙ্গল হয় আর এই ছুটে গিয়ে ব্রাহ্মণ গিয়ে বলছে করে জোরে বাবা আমার এই অপরাধ নিও অপরাধ নিও না অপরাধ নিও না আমার অপরাধ নিও না দরিদ্র ব্রাহ্মণ অপরাধ নিও না দরিদ্র অপরাধ নিও অপরাধ নিও না ভগবান আস্তে আস্তে বললে তোর এখনো বাতিটা জ্বলছে বাবা আপনার এই মহাপ্রসাদের পাত্রটা আমি গ্রহণ করি কি করব বাবা কি আপনি আমার জন্য কাটছেন কেন বাবা ভগবান তো বিচার দেখুন ভগবান কাটছে যেই প্রণাম করেছে ব্রাহ্মণ বলছে তুমি এটা করলে কেন তুমি কাটছো না এই করেছে মাথায় তুলে নিয়েছে অমনি বলছে ধন্য হলো যেই জঙ্গলে গিয়ে ফেলতে গেল গরুদা ডালু বেহেনি গরুর মহাপ্রসাদ পেল আর ব্রাহ্মণের বেশ ধারণ করে অনুরাধা ভট্টাচার্য ভগবান বলে উঠলেন আপনাকে আমার প্রসাদ কুকুরে দিলে পূজা কমিটির পক্ষ থেকে হে রাজন করা হচ্ছে অভি সম্পাদ করিলাম দা বর জন্মে তুমি ওই কুকুর জনিতে হরিবাসরে জন আসার জন্য আহ্বান করা হচ্ছে তুমি কুকুর হয়ে জন্মাবে এক মুঠো খাবারের জন্য পথের মলমূত্র তুমি খেয়ে জীবন ধারণ করবে আসে রাজা ঘুরে দেখে গলিত কুষ্ঠ আর নেই শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করিয়া শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করিয়া শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করিয়া ওই না শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করিয়া দেখি সামান্য অতিথি মনে করে আমাকে দূর করে দিয়েছে অভিশাপ দিলাম পরজন্মে তুমি কুকুর জড়িতে জন্মাবে রাজাও বলে বললেন আমিও যদি আপনার ভক্ত হয়ে থাকি শুনে থাকো আমার কারণে তোমাকেও যেতে হবে তোমাকেও যেতে হবে ভগবান নবদ্বীপে গৌর হয়ে এসেছে আর এই কুকুর বাচ্চাটা সবাই বলুন হে মুরারি সর্বশক্তিমান তুমি তুমি চ
হরি হে মুরারি হে সর্বভাব গিরিধারি হে মুরারি উলু ধরে হে সর্বভাব সবাই সবাই গিরিধারি হে মুরারি আপনাদের কাছে অনুরোধ আর নেব না, দল আসছে একটু হাত জোড় করে নারায়ণের কাছে সবাই কামনা করুন, হে ভগবান তুমি আমাদের